ছাত্রমূলের সমর্থক, আমার মনে হয় এর পদ্ধতিগত কোনো ভুল আছে। তাদের যদি কোনো বক্তব্য থাকতো তাহলে তারা অফিসিয়ালি ক্লাবে এসে তাদের বক্তব্য জানাতে পারত, বলতে পারত। আমরা 22শে মার্চ বলেছি যে কোনো সাংবাদিক তোরা কথা বললে তো আমায় কথা নামে আমরা গত 22শে মার্চ সংবাদ মাধ্যমে বলেছি যে আমরা যে কোনো সাংবাদিক, যে কোনো প্রাক্তন খেলোয়াড়, সভ্য সমর্থক, গুণী ব্যক্তি, যে কেউ এসে ক্লাবে এসে এগ্রিমেন্ট দেখতে পারে, জেনারেলির কাছে একটা লেটার দিয়ে যে আমি এগ্রিমেন্টটা দেখতে চাই। তাহলে তারা এগ্রিমেন্টটা একজনও এসে দেখলো না কেন? দেখে মন্তব্য করলে ভালো হতো। আমার মনে হয় যারা দেখেনি বলেই ওরা এটা করেছে, দেখলে এই কাজটা করতো না। আর একটা জিনিস হচ্ছে, বিগত 9 বছর ধরে আমরা কোনো, আমাদের ইলেকশন হয়েছে, কোনো ক্যান্ডিডেট ছিল না। আমার মনে হয় সত্যিই যদি ওরা প্রকৃতি একটা বিরোধী গোষ্ঠী তৈরি হয়, আমি এদের সাধুবাদ জানাই, তারা একটা বিরোধী গোষ্ঠী তৈরি হয়েছে। সেই গোষ্ঠী আমাদের আগামী দিনে তাদের পরামর্শ, তাদের কর্মযোগ্য হয়তো বা কোনো জায়গায় ক্লাবের উপকার হতে পারে, সেটা আমরা সাদরে গ্রহণ করব। আমি আবার অনুরোধ করব, যারা এসেছিলেন সত্যি যদি ফুটবল প্রেমী হন তাহলে ক্লাবে আসুন, ক্লাবের সাথে কথা বলুন, বসে আলোচনা করুন, করলে আমার মনে হয় অনেক সুন্দর হবে। আর পৃথিবী জুড়ে পক্ষে বিপক্ষে থাকে, গঙ্গার পাড়ের ক্লাবেও কয়েকদিন আগে হয়েছে, সিএসসির সামনেও দরবার হয়েছে, এটা নতুন কিছু ময়দানে না, কিন্তু আমাদের ক্লাবে এটা ছিল না, দীর্ঘদিন আগে ছিল, এটা হয়েছে। আমি ওদেরকে কন্ডিশন করছি যে একটা বিরোধী শক্তি নিয়ে ক্লাবে এলে ক্লাবের কাজ করতে আরও ভালো লাগবে, ভালো হবে। একটা বিষয়, যেটা পুলিশের সঙ্গে কথা হয়েছে, ওনার একটা অভিযোগ রয়েছে, অভিযোগটা আপনাদের কাছে দিতে, যারা বিক্ষুব্ধ ছিল তাদের প্রতিও, যে রাজ্য লকডাউন চলছে সেখানে কোভিড বিধি পালন করে কিন্তু এডুকেশন হয়নি, সেটা আপনাদের তরফ থেকেও হয়নি, তাদের তরফ থেকেও হয়নি। আমি একটা কথা বলি, আমরা কোনো অর্গানাইজেশন করিনি, আমরা কখনো কোনো জায়গায় কল করিনি, কোনো ফেসবুকে, কোনো মিডিয়াতে। এই যারা করেছে তাদের বিরুদ্ধে কিছু লোক জমা হয়েছে কেন, এর নেতৃত্ব আমরা ছিলাম না। আমরা কর্মসমিতিতে এবং ক্লাবে দৈনন্দিন যারা যাতায়াত করি তারাই এখানে জড়ো হয়েছিলাম। উৎসাহী লোকেরা যারা ক্লাবকে বাঁচাতে চায় তারা এখানে এসেছিল, অতএব তাদের নিয়ন্ত্রণ তো আমাদের হাতে থাকতে পারে। সমর্থকদের আজকে দাবি ছিল যে চুক্তির মূল কপি ক্লাবের সামনে টানি দেওয়া, সমর্থকরা এসে দেখে যাবে, সেটা আর আপনার কার দাবি জানি না। চুক্তির কিছু বাধা নিষেধ থাকে, আছে, সেটা ওদের তরফ থেকেই দেওয়া, এগ্রিমেন্টের ভিতরেই লেখা আছে। অতএব সেই জন্য আমরা এরকমভাবে প্রকাশ্যে আনতে পারছি না। আমি আগে যে কথাটা বললাম সেটা খারাপ কোথায় ভাই, যে আমি তো বললাম যে কেউ এসে, সাংবাদিকও এসে জিজ্ঞেস করতে পারে জেনারেল সেক্রেটারি, আমি এই চুক্তির পত্রটা দেখব, আসুক না ভাই, দেখে যাও না, দেখে তার কলমে লিখে যাও যে এটা সই করা উচিত কি উচিত। আমরা গতকালই একটা স্টেপ নিয়েছি, আমাদের প্রাক্তন খেলোয়াড় কিংবদন্তি মনোরঞ্জন ভট্টাচার্য, কিংবদন্তি সম্বর ব্যানার্জি, তাদের দুজনের সহযোগিতা নেব, তাদের জাজমেন্ট জানব, তাদের কাছ থেকে নির্দেশ হোক, মানে তাদের সাজেশন হোক চাইব। তারপরের দিনই আবার মিটিং ডেকেছি আমরা সুকুমার সমাজপতি, চন্দন ব্যানার্জিকের কাছে তাদের ডাকব। আমরা সবার কাছ থেকে জানতে চাইব, সাংবাদিকের থেকেও জানতে চাইব, ভাই এটা করা উচিত কি না। যদি সবাই বলে করতে করবে,
এইটুকু বলতে পারি এই এগ্রিমেন্টটা করা আর গঙ্গায় ক্লাবকে ফেলে দেওয়া এর ফারাক নেই। আমি আশা রাখবো যারা মধ্যস্থতিকারীরা প্রথম দিন থেকে আমাদের সাথে আছে তারা এখনো পিকচারে আছে, সমস্যাটা সমাধান করবার জন্য তারা যথেষ্ট গুণী ব্যক্তি এবং সক্ষম হবেন বলে আমার মুখ্যমন্ত্রীর সামনে চুক্তিপত্র সই হয়েছিল প্রাথমিক চুক্তি, এখন কেন চূড়ান্ত চুক্তির সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হচ্ছে না এবং সেটা প্রকাশ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, মুখ্যমন্ত্রীর কাছে জানলে জানতে চাইলে বলে দেবেন। থ্যাংক ইউ।